ছেলেটা আসলে একটু দুষ্টু ছিল। বয়সটা 6, চাচাতো ভাইয়ের ঘরে যখন তখন উকি মারার একটা বদ অভ্যাস ছিল তার। তার এই অপরাধে নিষ্ঠুর চাচাতো ভাই উঠানের মধ্যে বেঁধে রেখে এমন মারধর করে যার কারণে প্রাণ যায় অবস্থা। তবে হায়াত থাকা কারণেই হয়তো এখনও বেঁচে আছে। চাচাতো ভাইয়ের ঘরে উকি মারার অপরাধে 6 বছরের শিশুকে অমানবিক নির্যাতন করে হত্যা করার চেষ্টা করার এই নির্মম ও দুঃখজনক ঘটনা ঘটে বরগুনার পাথরঘাটা উপজেলার 7 বিঘা এলাকায়। জানা যায় স্বভাবে একটু দুষ্টু প্রকৃতির ছিল শিহাব। চাচাতো ভাই মানিকের ঘরে সে অযথাই যখন তখন উকি দিত। এতে সমস্যা হওয়ার সঙ্গে বিরক্ত বোধ করত মানিক। ছেলেটাকে একাধিকবার নিষেধ করেছে, কখনো কখনো বকাঝকা, এমনকি চড়থাপ্পড় দিয়েছে। তারপর শিহাব এই দুষ্টুমি থেকে নিজেকে দূরে সরায় না। গত পরশু আবারও জানালা দিয়ে ওকে দিলে। ওই সময় মানিক অন্য অবস্থায় ছিল, তবে ঠান্ডা মাথায় 6 বছরের শিশুকে ডাক দিয়ে কৌশলে তাকে উঠানে বেঁধে রাখে। এরপর এমন মারপিট করে যার কারণে রক্ত বের না হলেও মুখ দিয়ে লালা বের হয়ে যায় ছেলেটার। পরে মরতে বসা শিহাবকে উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যায়। দর্শক, ছোট ছেলেটাকে উকি দেওয়ার অপরাধে এমন মারধর করায় ওই ঘাতক চাচাতো ভাইয়ের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।